টেঙ্গাখাটত টেরেস গোয়ালার নির্বাচনী প্রচার সভাত অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, পুষ্প বিস্তৃতিৰে গায়ন বায়ন সহ বিপুল আদরণি। ডিব্ৰুগড় জেলার দুলিয়াজান বিধানসভা সমষ্টির অন্তর্গত টেঙ্গাখাট নখঙিয়া গাঁৱৰ ৰাজহুৱা খেলপথাৰত সোমবাৰে দুলিয়াজান বিধানসভা সমষ্টির বিজেপি দলৰ মনোনীত প্রার্থী টেরেস গোয়ালার হৈ এখন নির্বাচনী সভাত অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে অংশগ্রহণ করে উদাত্ত কণ্ঠৰে বিগত সময়ছোৱাত অসমত কংগ্রেস সরকারে করা কামক তীব্র ভাষাৰে সমালোচনা করে বর্তমান সরকারে জনসাধারণের প্রগতির বাবে করা কামৰ বহল ব্যাখ্যা দাঙি ধরে। ভাষণ প্রসঙ্গত টেরেস গোয়ালাক সমর্থন করে কয় যে যা পাঁচটা বছরে রাইজক যথেষ্ট সেবা করে আহিছে আর এজন সফল বিধায়ক হিসাবে বুকুত প্রতিষ্ঠা লাভ করেছে। গতি পুনর্বার জয়যুক্ত করবরের রাইজক আহ্বান জানায়। নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির বহু আশারে আস্থা আর বিশ্বাসে ভোট দি শাসনত অধিষ্ঠিত করেছিল আর তেতিয়া আমিও অসমৰ জনগণক কেইটামান প্রতিশ্রুতি দিছিল। আমি কৈছিল যে পৰম সদা রাইজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বত মিত্রজোঁট সরকার হলে আমি শাসন ব্যবস্থাটো সংস্কার করিম, পরিষ্কার করিম আর সুশাসন ব্যবস্থার যোগেদি অসমৰ শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বসবাস করা জনগণক সন্মান সহকারে নিজের প্রাপ্য অধিকার ভোগ করার পরিবেশ প্রদান করিম। যা দিনবিলাকত আমি সরকারের দায়িত্ব লৈ কেনে ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের মনত আছে। প্রথমখন কেবিনেট বৈঠকতে কংগ্রেসের দিনত রাষ্ট্রীয় ঘাইপথত অবৈধ 156খন যে চেক গেট তেখেতসকলের নিকৃষ্ট স্বার্থ সিদ্ধিরভাবে স্থাপন করেছিল অবৈধভাবে রাষ্ট্রীয় ঘাইপথত ট্রাকবিলাকর টাকা সংগ্রহ করেছিল আর তেনে ধরনের গোটেই শাসন ব্যবস্থাটা কালিমা হানিছিল। ফলত জনসাধারণে জিয়াতো ভুগিবলগা হয়েছিল। তেখেতসকলে প্রতিষ্ঠা করা অবৈধ চেক গেটত পয়সা পাতি দিয়ার বাবে বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছিল, ফলত দুখিয়ার দুর্দশা ভাবিব নোৱাৰাকৈ বৃদ্ধি হয়েছিল। গতি সেই সমস্যার পৰা পরিত্রাণ দিয়ার বাবে আমি 156খন চেক গেট সম্পূর্ণরূপে বিনষ্ট করল আর অসমৰ ৰাজপথত যাতে কোনো ধরনের তেনে ধরনে অবৈধভাবে ধন সংগ্রহ কোনে করব নয় এই ব্যবস্থা প্রবর্তন করল। এটা কথা যিমানখিনি তথ্য সহকারে আজি টেরেস গোয়ালা ডাঙরিয়ে যা পাঁচ বছর কার্যকালত কাম করলে আজি এই কথা সমগ্র অসমতে রাইজ পতিয়ন গৈছে আর সঁচা কথা যখন সঁচা প্রতিচ্ছবিখন রাইজে প্রত্যক্ষ করেছে যে বিজেপি দলটোৱে সরকার অধিষ্ঠিত হওয়ার প্রাক মুহূর্তে যিকেইটা প্রতিশ্রুতি দিছিল প্রতিটি প্রতিচ্ছবি আজি আখরে আখরে পালন করার বাবে রাইজ সন্তুষ্ট। কারণ এইখন সমাজের সকলো সম্প্রদায়ক আজি সন্মান সহকারে উন্নয়নের দিকত আগুয়াই নিয়ার ক্ষেত্রে সকলকে সমদৃষ্টি রাখি সকলকে আজি আস্থার বিশ্বাসত লৈ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখান যা পাঁচ বছরে যিখিনি সফলতার কার্যকাল চলালে ইয়ার বাবে রাইজ আনন্দিত আর সন্তুষ্ট আর সেইবাবে পুনের বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকার গঠন হব এই কথা নিশ্চিত। রাইজে মোক কৈছে যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই, ইমান আপনাদের কষ্টও করব নালাগে, আমি আপনাদের কাম কাজবিল চালো কংগ্রেসের 55 বছর আর আপনাদের কেবল 5 বছর। গতি 5 বছর যিখিনি উল্লেখযোগ্য পরিবার আটাইতকৈ ডাঙর কথা হয়েছে কি প্রতিটি সম্প্রদায়ক আপনাদের সন্মান দিলে মর্যাদা দিলে আর প্রতিটি সম্প্রদায় যা কথা কংগ্রেসের দিনত কোনো দিনেই পর্যালোচনা নহল। প্রতিটি সম্প্রদায় প্রবাদ পুরুষসকলক মহান মনীষীসকলক আপনাদের রাজ্যিক পর্যায়ত অনুষ্ঠান পাতি সমাজ জীবনত তেখেতসকলক নতুনকে পরিচয় দিলে আর তেখেতসকলের নামত রাজ্যিক বটা প্রবর্তন করে জনগোষ্ঠীটক সন্মান দিয়ার উপরও সমাজ জীবনের সমন্বয় হেতু গড় দিলে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামক একাকার করলে। গতি এই মহাশক্তি নির্মাণ করার ক্ষেত্রে বিজেপিয়ে যিখিনি সফলতা অর্জন করলে তার বাবে রাইজ আনন্দিত আর এইখন সমাজে রাইজে কামনা করে যত শান্তি সম্প্রীতি ভাতৃত্ববোধ বন্ধুত্ব যত উন্নয়ন আর রাইজ সকলে সুরক্ষিত।
সভার আরম্ভণিতে বিজেপির জেলা সভাপতি জগদীশ রাজকোঁয়ার, পেট্রোকেমিক্যালর সভাপতি বিকুল ডেকা আর তেরস গোয়ালায় নিজের সমর্থনত ভাষণ প্রদান করে। আর বিশিষ্ট অতিথি হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি উপস্থিত থাকে। আজির সভাতে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর ভরত সোনোয়ালে আনুষ্ঠানিকভাবে বিজেপিত যোগদান করে। টেঙাখাটৰ পৰা নবকুমাৰ গগৈৰ সহযোগত ৰূপম গগৈ, ৰিপোর্ট টেঙাখাট লাইভ।